যুক্তরাজ্যে গরমে জাতীয় ইমার্জেন্সি এবং চার মাত্রার সতর্কতা জারি করা হয়েছে। আর গরমের এই সতর্কতার বিস্তারিত জানিয়ে দিতে আপনাদের সাথে রয়েছে আমি আসম মাসুম। গরমে পুড়ছে ব্রিটেন, তবে বর্তমান সময়ের এই গরম আগামী সময়ে বিপদসীমার উপরে উঠতে পারে বলে মনে করছে মেট অফিস। আর এ কারণে আগামী সপ্তাহে যুক্তরাজ্য জুড়ে চার মাত্রার সতর্কতা জারি করা হয়েছে, যা এই যুক্তরাজ্যের ইতিহাসে প্রথম। তার মানে এর আগে কখনো যুক্তরাজ্যে গরমের কারণে চার মাত্রার সতর্কতা জারি করা হয়নি। মেট অফিস এবং জাতীয় স্বাস্থ্য বিভাগ বলছে গরমের কারণে আগামী কয়েক সপ্তাহ মানুষ মারাত্মকভাবে অসুস্থ হতে পারে, আর এজন্য হাসপাতালগুলোকে প্রস্তুত থাকতে হবে। বিষয়টি নিয়ে মেট অফিসের একজন মুখপাত্র জানিয়েছেন তারা আগামী সোমবার এবং মঙ্গলবার লাল সতর্কতা জারি করেছেন। এই সতর্কতা লন্ডনে, ম্যানচেস্টার, ইয়র্ক সহ বেশ কিছু এলাকায় বহাল থাকবে। সতর্কতার অংশ হিসাবে বেশ কিছু রাস্তা বন্ধ রাখা হতে পারে। একই সাথে রাস্তায় পাবলিক ট্রান্সপোর্ট কম চলাচল করার কথা বলা হচ্ছে। অন্যদিকে এই সময় ট্রেন এবং বিমান চলাচল ব্যাহত হতে পারে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তারা তাদের 999 সার্ভিসকে আরও বেশি অ্যাক্টিভ বা প্রস্তুত থাকতে বলেছেন। তবে ইমার্জেন্সি ছাড়া এখানে ফোন না করার জন্য জনসাধারণকে অনুরোধ করা হয়েছে। অতিমাত্রার প্রয়োজনে 999 এবং কম প্রয়োজনে 111 কল করতে বলা হয়েছে। এদিকে ইউরোপ জুড়ে বিচ্ছিন্নভাবে দাবানলের আগুন দেখা যাচ্ছে। বুধবার থেকে স্পেন, পর্তুগাল, ফ্রান্সের বিভিন্ন জায়গায় এই দাবানল লক্ষ্য করা গেছে। এর জেরে বেড়ে গিয়েছে ইউরোপের কিছু কিছু অঞ্চলের তাপমাত্রাও। ফ্রান্সে কমপক্ষে 6,000 মানুষকে নিরাপদ অঞ্চলে সরিয়ে নেওয়া হয়েছে এই দাবানলের কারণে। দক্ষিণ পশ্চিম ফ্রান্সের জিরোর্ড অঞ্চলে দাবানলের খবর পাওয়া গিয়েছে। এরই মধ্যে অন্তত দুটি জায়গায় আগুনের প্রভাব সেটা অনেক বড়। তবে ফায়ার ফাইটাররা এখান থেকে মানুষকে উদ্ধার করতে পেরেছেন। এবং অন্য যে জায়গাগুলোতে আগুন লেগেছে সেগুলো হলো টাউন অফ লেন্ডেরাস ও সাউথ অফ বরোদা। আরেকটি বড় আগুনের খবর পাওয়া গিয়েছে আটলান্টিক কোস্টের আর্কাসন বেতে। সেখানে ইউরোপের সর্বোচ্চ উচ্চতার ভ্যালিয়ারি দেখতে পাওয়া যায়। আগুন সেখানেই অনেক দূর থেকে আগুন দেখা যাচ্ছে, দূর থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছে। ফ্রান্সের এই প্রাকৃতিক অগ্নিকাণ্ডের জেরে সেখানে বাস্তিল পতনের উদযাপন সেটা বাধা পড়েছে এবং নিষিদ্ধ হয়েছে বাজি পুরানো। যুক্তরাজ্যের আবহাওয়াবিদরা বলছেন বর্তমানে ইউরোপের কিছু অঞ্চলে যে অবস্থা তা ব্রিটেনে হবে কিনা এখনই বলা যাচ্ছে না, তবে আগামী কিছুদিন সতর্ক থাকতে হবে। এবং এই সতর্কতার অংশ হিসেবে ইতিমধ্যে ফায়ার ব্রিগেড থেকে শুরু করে এই যে হাসপাতালের জরুরি বিভাগ, তারপরে আরও বেশ কিছু স্বেচ্ছাসেবী এবং ভলেন্টিয়ার অর্গানাইজেশনকে সতর্ক এবং প্রস্তুত থাকার জন্য বলা হয়েছে। এবং জনসাধারণকে বলা হচ্ছে খুব প্রয়োজন ছাড়া যাতে বাসা থেকে বের না হন, বিশেষ করে আগামী সোমবার এবং মঙ্গলবার। এছাড়া যেটা বলা হচ্ছে বের হলেও সাথে পানি রাখার জন্য, তারপর পর্যাপ্ত পানি পান করার জন্য, সাথে ছাতা রাখার জন্য, সানস্ক্রিন ক্রিম ব্যবহার করার জন্য। আসমা মাসুম, রানার টিভি, লন্ডন।